এবার মুখ্য সচিবকে ইমেল, ইমেল চিকিৎসকদের নতুন সংগঠনের ইমেল, নতুন সংগঠনকে মান্যতা দেওয়ার অনুরোধ ইমেলে। বিনা তদন্তে কাউকে শাস্তি দেওয়া যাবে না, তদন্ত না করে কাউকে শাস্তি দেওয়া যাবে না, প্রতিবাদ জানিয়ে মুখ্য সচিবকে ইমেল, ইমেল চিকিৎসকদের নতুন সংগঠনের। কদিন আগেই আমরা দেখেছি, দুদিন আগে ইনফ্যাক্ট নতুন একটি চিকিৎসকদের সংগঠন হয় এবং তারা প্রশ্ন তোলেন যেভাবে এই আন্দোলন এগোচ্ছে সেই নিয়ে তারা প্রশ্ন তোলেন, যাদের সাসপেন্ড করা হয়েছে সেই পদ্ধতি নিয়ে তারা প্রশ্ন তোলেন, কত টাকা তোলা হয়েছে আন্দোলনের নামে সেই নিয়ে। এবার মুখ্য সচিবকে ইমেল, ইমেল চিকিৎসকদের নতুন সংগঠনের ইমেলে নতুন সংগঠনকে মান্যতা দেওয়ার অনুরোধ। বিনা তদন্তে কাউকে শাস্তি দেওয়া যাবে না, তদন্ত না করে কাউকে শাস্তি দেওয়া যাবে না, প্রতিবাদ জানিয়ে মুখ্য সচিবকে ইমেল, ইমেল চিকিৎসকদের নতুন সংগঠনের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন ভাস্কর। ভাস্কর, এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও নতুন একটি চিকিৎসকদের সংগঠনের তরফ থেকেও মেল পাঠানো হচ্ছে মুখ্য সচিবকে, সেখানে বলা হচ্ছে তদন্ত না করে কারুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়। আমরা এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিংয়ে এই বিষয়টি উঠেছে এসেছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে। ভাস্কর, একদমই বিশালায় এবং দেখো নতুন যে চিকিৎসক সংগঠন তৈরি হয়েছে WBJDA, তাদের তরফ থেকে মুখ্য সচিবকে গতকালকে একটি মেল পাঠানো হয়েছে, যে মেলে স্পষ্টত তারা দাবি জানাচ্ছেন যে কোনো মেডিকেল কলেজে, অন্তত আমরা যেমনটা দেখেছিলাম যে বিভিন্ন মেডিকেল কলেজের বেড কালচারে জড়িত থাকার অভিযোগে একাধিক সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেখানকার এনকোয়ারি কমিটির তরফ থেকে বা পরবর্তী ক্ষেত্রে কলেজ অথরিটির তরফ থেকে, এবং সেই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবং এবার নতুন যে সংগঠন WBJDA, তাদের তরফ থেকে মুখ্য সচিবকে মেল করা হলো, সেই মেলে তারা একটা অংশে কিন্তু দাবি জানাচ্ছেন যে কোনো মেডিকেল কলেজেই কাউকে এইভাবে শাস্তি দেওয়া যাবে না, পরবর্তী ক্ষেত্রে তদন্ত হবে এবং সেই তদন্ত হওয়ার পর তারপরে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ রাজ্যের একাধিক মেডিকেল কলেজের সোয়েট কালচার চালানোর অভিযোগে যাদেরকে সাসপেন্ড বা আরো কঠোর সাজার কথা জানানো হয়েছিল, যাদের বিরুদ্ধে তাদের কারোর বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেই দাবি জানাচ্ছে WBJDA। একই সঙ্গে WBJDA যে সংগঠনের রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন আর্যকর মেডিকেল কলেজের কেবি হোস্টেলের 32 নম্বর রুমের করার জন্য আবেদন জানানো হয়েছে WBJDA এর তরফ থেকে, কারণ হিসাবে যেটা দাবি করা হয়েছে যেহেতু WBJDF এর রেজিস্ট্রেশন কিন্তু একই ঠিকানায়, সেই একই কারণে তারাও চাইছেন তাদের যে সংগঠন WBJDA তাদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন আর্যকর মেডিকেল কলেজে হোস্টেলে টিকে বি হোস্টেল সেখানে 32 নম্বর রুমে করার। কোন তদন্ত না করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এমনটা ইমেলে বলা হয়েছে। নজর রাখা হচ্ছে সকাল থেকেই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে, শ্লীলতাহানির অভিযোগ উঠে আসে, সিপিএম নেতাকে সাসপেন্ড করলো দল, সাংবাদিককে হেনস্থার অভিযোগ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। দুপুরে থানায় তলব করা হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। তন্ময় ভট্টাচার্য বাম নেতা, বর্ষীয়ান বাম নেতা, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সিপিএম নেতাকে সাসপেন্ড করলো দল। শুনবো অভিযোগকারী, যার তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যিনি অভিযোগ জানান তিনি কি বলছেন শুনবো। যা ঘটলো এর আগেও অনেকবার এটা বিষয়টা ঘটেছে কিন্তু আমি ইগনোর করে গেছি এবং সেভাবে আসলে বিষয়টা আমার ইগনোর করা ঠিক হয়নি, এবার আমি বুঝতে পারছি। নাম নিয়েই বলছি আমি, আজ সকালে আমার সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের ইন্টারভিউ ছিল, আমি গতকাল ওনার অ্যাপয়েন্টমেন্ট নিই এবং সকালে যাই। এর আগেও অনেকবার এরকম হয়েছে, উনি ইয়ার্কি করেন, ইয়ার্কির ছলে উনি ওরকম অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে ওনার খুব গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে, প্রত্যেকবারেই উনি এরকম করেন যে কোথায় বসবো, এখানে বসবো, এখানে বসবো করে উনি সরে সরে আসেন আমার দিকে। তো আজকে মানে আমি যখন বলছি না, আমি বলতে বলতে আমি রীতিমতো কাঁপছি, কিন্তু আমি 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 এরকম নয়, আমি আমার ফোনটা হয়তো কাঁপছে, আপনারা বুঝতে পারছেন আমার হাত আরে কাঁপছে। মানে উনি আমার কোলে বসে পড়েন আজকে, আমার ক্যামেরা পার্সন যখন বলেন যে আপনি এখানটাই বসুন, উনি বলেন কোথায় বসবো, এখানে এখানে বসবো বলে আমার কোলে বসে পড়েন। হতে পারে হয়তো আমার দিকে আরও আক্রমণ নেমে আসতে পারে, কিন্তু আমি না এটা আমি আর পারলাম না, এটা আমার আমাকে বলতেই হলো। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাম নেতা তন্ময় ভট্টাচার্য
তিনি বক্তব্য রেখেছেন, তিনি বাইট দিয়েছেন, তিনি কি বলেছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং তার দলের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে দুটো বক্তব্য শুনব। আপনার মালিক যদি আপনাকে আমার ইন্টারভিউ নিতে পাঠায়, আপনার নিউজ এডিটর, আপনি তো বলবেন না তন্ময় ভট্টাচার্যের ইন্টারভিউ আমি নিতে যাব না, অন্য কাউকে পাঠান। আপনি এটা করলেন তো, তাহলে মেয়েটি এটা না করে মেয়েটি কেন আবার এলো আজকে? যে আমি এর আগে বহুবার ওকে মলেস্ট করেছি সেই আমার ইন্টারভিউ নিতে মেয়েটি আসবে কেন? স্বাভাবিক বুদ্ধি বলে আসবেন না। তাহলে এই যে কথাটা মেয়েটি বলল, এই কথাটা বলে মেয়েটি নিজেই নিজের চরিত্র সম্পর্কে একটা প্রশ্ন তুলে দিল। আমি সত্যি সত্যি ওই সময়টা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম এবং আপনি দেখলে আশ্চর্য হবেন যে আমি প্র্যাকটিক্যালি হচ্ছে ওই মেয়েটিকে তারপরেও একটি মেসেজ করি হোয়াটসঅ্যাপে, ওই লাইভটা দেখার পর আমি ওকে লিখি, এত কথা বললি, একবারও বললি না যে তোকে আমি মা বলে ডাকি। আমার কাছে এটা বেদনাদায়ক, আমি মর্মাহত, আমি আজন্ম বামপন্থী, আমাদের এই পরিবার বামপন্থী পরিবার হিসাবে পরিচিত। কিন্তু ওই ইন্টারনাল কমপ্লেন কমিটি আমাকে ডাকলো না, আমার থেকে কোনো কথা শুনলো না, কিছু জানলো না, খালি একটি মেয়ে কাঁদলো ফেসবুক লাইভ করে আর সাসপেন্ড করে দিল। মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখন যদি আপনি গিয়ে কেঁদে এই একই কথা একজন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সম্পর্কে বলেন তাহলে সে সাসপেন্ড হয়ে যাবে পার্টিতে। দলের বিরুদ্ধেও তোপ দাগলেন তন্ময় ভট্টাচার্য, তিনি বললেন একমাত্র মেয়েটির কথা শুনেই আমায় সাসপেন্ড করে দিল, আমার কথা শুনলই না দল। বাম নেতা তন্ময় ভট্টাচার্যের সরাসরি তোপ দলের দিকে। আর এই গোটা বিষয় নিয়ে কি বলছেন তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি শুনব। একটু আগে দেখাচ্ছিলাম না একটি মহিলা সাংবাদিকের তার অডিও তার শিরোবাহিনীকে করেছে সিপিএম এর প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, সেই ভিডিও অনুযায়ী এরা বলবে এই